নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র। ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরাম শুভেচ্ছা অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন, আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান। আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই। দর্শক বন্ধু, জ্যোতিষশাস্ত্র অনুসারে বাড়ির ছাদ জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি আপনার বাড়ির ছাদে কোনো ত্রুটি থাকে, তবে তা রাশিফলের দ্বাদশ ঘরটিকে দুর্বল করে। ভবিষ্যতে এটি বিভিন্ন অসুবিধার মুখোমুখি হতে পারে। জেনে নিন কিভাবে বাড়ির ছাদের বাস্তুর ত্রুটিগুলোকে কাটিয়ে উঠতে পারবেন। বাড়ির ছাদ যদি উত্তর পূর্ব থেকে দক্ষিণ পশ্চিম দিকে ঢালু হয়, তবে এটি অর্থনৈতিক ক্ষতির এবং প্রচণ্ড রকমের ঋণের জালে জড়িয়ে পড়ার কারণ হতে পারে। এর জন্য জমি দেখে কোনো বাস্তু বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করেই তবেই এই ছাদের ঢালটি নির্বাচন করুন। কিছু লোক সুন্দর দেখানোর জন্য ঢালু ডিজাইনের ছাদ তৈরি করেন, তবে এটি বাস্তুশাস্ত্র মতে অবশ্যই এড়িয়ে যাওয়া উচিত, কারণ এই ধরনের ছাদ হতাশা অন্যান্য বহু স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। বাড়ির ছাদে কোনো ধরনের ময়লা বেশি দিন জমতে দেবেন না। এখানে কোনো ধরনের বাস বা নষ্ট জিনিস রাখবেন না, এটি পরিবারের সদস্যদের মধ্যে সমস্যা সৃষ্টি করে, বিশেষত অর্থনৈতিক সমস্যা নিয়ে আসে, ধননাশ করে। জলের ট্যাঙ্কটি বাড়ির ছাদের কোন দিকে রাখা উচিত সেটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। উত্তর পূর্ব দিকটি জল রাখার জন্য উপযুক্ত নয়, এটি বেশি চাপ বাড়ায় এবং বাচ্চাদের শিক্ষার ওপর প্রভাব ফেলে। তাই দক্ষিণ পশ্চিম কোণই হচ্ছে এই জলের ট্যাঙ্ক রাখার জন্য আদর্শ। দক্ষিণ পূর্ব দিক আগুনের দিক, তাই ছাদের সেই দিকে জলের ট্যাঙ্ক রাখা একদমই উপযুক্ত নয় বলে মনে করা হয়, কারণ আগুন জলের সংমিশ্রণ গুরুতর বাস্তু ত্রুটি তৈরি করে এবং সবথেকে বড় কথা, ভয়ঙ্কর রকমের নগদ অর্থের অভাব তৈরি করে ফেলবে। দর্শক বন্ধু, বাড়ির ছাদের উচ্চতাও বাস্তুশাস্ত্র অনুসারে হওয়া উচিত। মনে রাখবেন, যদি আপনারা একতলা বাড়ি তৈরি করছেন, তাহলে সেই বাড়ির যা প্রস্থ তার একের ১৬ ভাগের সঙ্গে চার হাত যোগ করে প্রাপ্ত যোগফলের সমান হওয়া উচিত সেই বাড়ির উচ্চতা। যদি এত ক্যালকুলেশন আপনারা মনে নাও রাখেন, তাহলেও মনে রাখবেন ৮.৫ ফুটের কম কোনো বাড়ির উচ্চতা হওয়া উচিত নয়, তাহলেই সেখানে কিন্তু বাস্তু দোষ তৈরি হবে। দেখবেন জীবনে অনেক সমস্যা আসবে এবং আপনাদের বাড়ির সদস্যদের জীবনে এগিয়ে যাওয়ার পথে অনেক কঠিন সমস্যা তৈরি হবে। যদি ঘর যদি ছোট হয়, তবে ছাদের উচ্চতা অন্তত কমপক্ষে ১০-১১ ফুট হওয়া উচিত, এর চেয়ে কম রাখা উচিত নয়, এর চেয়ে কম থাকলে বাস্তু দোষ তৈরি হয়। দর্শক বন্ধু, এই ছোট ছোট টিপসগুলো যদি আপনারা এই ছাদ পরিষ্কার রাখার ক্ষেত্রে, ছাদ নির্মাণের ক্ষেত্রে যদি মেনে চলতে পারেন, তাহলে দেখবেন অনেক বাস্তু সমস্যা গৃহের আপনারা কিন্তু কাটিয়ে উঠতে সম্ভব হবে। ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু।